শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আজ 17 মে 2023 রোজ বুধবার আমরা এই মুহূর্তে অবস্থিত রাজশাহী বিভাগ চাপাই জেলা নাচল উপজেলাতে। দর্শক, সোনাই চণ্ডীগড় হাটে আপনারা দেখছেন গাব গরুগুলো। চেষ্টা করবে এই হাট থেকে শাহিওয়াল জাতের যে গাব গরুগুলো রয়েছে সেগুলো তথ্য তুলে ধরার জন্য। দর্শক, এই হাটটি প্রতি বুধবারে একদিন করে বসে। দর্শক, এই হাটটিতে ব্যাপক পরিমাণে কিন্তু গাব গরু আমদানি হয়ে থাকে। কিন্তু দর্শক, দুঃখের বিষয় যে এই হাটে ভিডিও প্রকাশ করতে করতে এখন এমন পরিস্থিতিতে এই হাটটি, যেখানে একটু সুন্দর টাইপের যদি গরু হয় তো দাম আকাশ ছোঁয়া আর কি চেয়ে বসে থাকে, কারণ ব্যাপক পরিমাণের পাটি কিন্তু এই হাটে অ্যাভেলেবল দেখা যাচ্ছে। এখন বিভিন্ন জায়গার থেকে এই হাটে পাটি আসতেছে, আর বিশেষ করে অনলাইনের মার্কেটে যারা গরু সেল করে তারা কিন্তু ভিডিও দেখে এই হাটটিতে চলে আসছে। আর এই হাট থেকে একবারে হাই দামে যে সুন্দর সুন্দর গরুগুলো আছে সবগুলোই কালেকশন করে নিয়ে যাচ্ছে। আর ভিডিওতে কিন্তু এই গরুগুলোই বিক্রি করার সময় কিছু সত্য মিথ্যা কথা বলে আর কি বিক্রি করতে সহজ হয়ে যায়। এখান থেকে নিয়ে আসা, ওখান থেকে নিয়ে আসা, গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা। তো যাই হোক দর্শক, আমরা চেষ্টা করবো এই হাট থেকে গাব গরুগুলো তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে গাব গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। এখন বর্তমান এই হাটে এই একটা গরুই আমরা সৌন্দর্য দেখতেছি, যেটা ব্যাপক পরিমাণের পাটি আসছে এই গরুর দিকে। তো দেখি আকাশ ছোঁয়া দাম চাওয়া ওনার কত, সেই জিনিসটা জানানোর চেষ্টা করি। ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? কেমন বয়স? বয়স হয়নি, কয় মাসের ভরণ? 8.5 মাস। কেমন কি দাম রাখছেন? 160। দর্শক, 1,60,000 চাওয়া দাম। দর্শক, আমরা ভিডিওতে এই গরুগুলোতে যে অনলাইনে আমি আর কি মাঝে মাঝে একটু করে সেল করি, তো এইটার দাম যদি 1,40,000 চাইতাম তো অনেকেই বলতো টাকা কি গাছের পাতা, টাকা কি গাছে ধরে, টাকা কি এই করে, টাকা কি ওই করে, টাকা কি টাকা টাকা টাকা। দেখেন 160 দাম চাই। কত পর্যন্ত দাম উঠছে ভাই আজকের হাটে? 28-25। নিয়ত কত? 35। দর্শক, 1,35,000 ওনার নিয়ত বিক্রি করার। তো 1,35,000-এ যদি আমরা হাট থেকে কিনি, কেনার পরে এটার উপরে কিন্তু 5,000 টাকা খরচ ধরতে হয়, হাটের হাসিল, তারপরে বিভিন্ন রকমের খরচ আছে সেগুলো ধরে আরও যদি 5,000 প্রফিট করা যায় সেক্ষেত্রে দাম পড়ে যায় 45। 45-এ গরুটা বিক্রি করার কোনো পরিবেশ থাকে না অনলাইনে। তো যাই হোক দর্শক, আমরা হাটে রয়েছি, গরু আজকে কেনাকাটা হবে না, তো আজকে দেখি ভিডিও দেওয়ারই চেষ্টা করি। বয়স কি দাদা এটার? 4 দাঁত। হ্যাঁ, প্রথম না দ্বিতীয় বিয়ান? দ্বিতীয় বিয়ান, 4 দাঁত বয়স। কয় মাসের ভরণ ভাই? 9 মাসে পড়ছে। কত চাওয়া দাম? 1,30,000। দর্শক, 1,30,000 বেচে কিনা হয়তো 15 এর মধ্যে হবে হয়তো। কত দাম বলে ভাইয়া? 14-12। আচ্ছা, দর্শক বেচে কিনা হয়তো 15-র মধ্যে হবে। তো দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে গাব গরুগুলো, এই গরুগুলো দেখানোর চেষ্টা করি। কেমন বয়স সেটা দাদা? হ্যাঁ, 2 দাঁত। হ্যাঁ, কয় মাসের ভরণ? 8 মাস। কত চাচ্ছেন? 1,35,000। দর্শক, 1,35,000 চাওয়া দাম। কত দাম বলে ভাইয়া? দাম কত বলে কাস্টমার? 10-15। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক, 10-15 দাম বলে। এই পাশে যেটা এটা দর্শক, এই গাব অবস্থাতে এটার মূল্য হওয়া উচিত হইলো আপনার
85 থেকে 90 দেখি ওনারা চাই কত চাচা বয়স কি এর বয়স কত চাচ্ছেন দাম 1 লাখ 5 কত দাম বলে কাস্টমার 85 86 আচ্ছা দর্শক 85 86 পর্যন্ত দাম বলে 1 লাখ 5 চাওয়া দাম তো দেখি আমরা এই পাশে আরেকটি সুন্দর দেখতেছি গরু বয়স কি ভাই এটা চার দাদা কয় মাসের ভরণ আছে 8.5 মাস কেমন কি চাচ্ছেন দাম 1 লক্ষ 35 হাজার দর্শক 1 লক্ষ 35 হাজার চাওয়া দাম কত দাম বলছে ভাই 110 মাশাআল্লাহ দর্শক 110 দাম বলছে তবে আরো 2-3 হাজার হয়তো টার্গেট 15 ভাঙ্গে আর কি বেচা কিনা হবে কত হইলে বিক্রি করবেন ভাই 15 হলে দিয়ে দিবেন দর্শক 15 হলে দিয়ে দিবেন তবে 15 ভাঙ্গেই হয়তো দাম দর উঠবে দেখা যাক আজকের হাটে এটা বয়স কি দাদা দুই দাদা প্রথম বাচ্চা না কয় মাসের ভরণ 8 মাস 25 দিন শাহিওয়াল ক্রস কত চাওয়া দাম 130 কেমন কি দাম বলে কাস্টমার 1 লক্ষ 7-8 দর্শক 1 লক্ষ 7-8 পর্যন্ত দাম পাইছেন আজকের এই হাট থেকে দেখি আমরা এটা কিন্তু একটু 7.5 মাস 7 মাস এরকম গাব রয়েছে এই গরুটা কেমন বয়স এটা দুই দাঁত কয় মাসের ভরণ 7 মাস পার হয়ে 8 মাসে পড়ছে দাম কত এটা 1 লাখ 35 কত কি দাম বলে কাস্টমার 1 লাখ 1 লাখ 5 দর্শক 7-8 মাসের যেগুলো গাবিন সেগুলো কিন্তু একটু দাম কম বলবে এবং কম থাকবে দাম তো দেখা যাক আমরা এই হাট থেকে সুন্দর কিছু গরুগুলো দেখানোর চেষ্টা করি দর্শক এই পাশে একটি গাবি আমরা দেখতেছি যেটা জাত উন্নয়নের জন্য তো গাবিটা মাশাআল্লাহ এই গাবির থেকে একবারে 100% ব্রাহ্মা একটা বাচ্চা নেওয়া সম্ভব দূর থেকে অনুভব করলাম যে এই গাবিটা একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া বয়স কি এটার বয়স 6 দাঁত আর দাম কত ভাই এটার চাইছেন কত দাম 170 ভরণ আছে গাবিন আছে 170 চাওয়া দাম বাজারে কেমন দাম বলে ভাই আমরা কিনি না শুধু ইন্টারভিউ নেই বাস কত দাম বলে 150 দর্শক বডিতে মাশাআল্লাহ মানে জাত উন্নয়নের একটি গাবি 150 দাম বলে তো যদিও অবিশ্বাস্য 150 বলবে না তবে গাবিটির সঠিক যেটা মূল্য এটা হলো আপনার 1 লক্ষ 20 এর আশেপাশে হয়তো 20-25 এর মধ্যে হইতে পারে কারণ বিশাল বডি কিন্তু এটা দেখেন উঁচা কত ওই 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 লুক কিন্তু অনেক লম্বা তারপরে উঁচা কিন্তু অনেক আর একবারে হাই পার্সেন্টে যাই হোক গাবিটি অনেকেই পছন্দ করতে পারেন ভিডিওতে তো ওনার নাম্বার আমি নেওয়ার চেষ্টা করব ভাই মোবাইল নাম্বার আছে আপনাদের মোবাইল নাম্বার দেন তো মোবাইল নাম্বারটা 017-68 কত 93-85-49 হ্যাঁ 90-85-49 ঠিক আছে জাত উন্নয়নের জন্য চাইলে কালেকশন করতে পারেন তো আমরা আবারও ফিরে যাব এই পাশে বয়স কি ভাই এটা দুই দাঁত হ্যাঁ কয় মাসে ভরণ 8 মাস পার কত চাওয়া দাম 1 লক্ষ 45 কত দাম বলে কাস্টমারে 20,000 আচ্ছা দর্শক 20,000 দাম বলে 45 চাওয়া দাম তো হয়তো 25-এর মধ্যে ওনার টার্গেট হইতে বিক্রি করার বেচা কিনা ইনফরমেশন দর্শক আমরা এই হাট থেকে গাব গরুগুলোই দেখানোর চেষ্টা করলাম বা দেখাচ্ছি তো আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে এই হাটে কেমন আমদানি হয় আর কেমন দামে গাব গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে যদিও কিন্তু আমরা রয়েছি হাটের শুরুতেই
আরো কিন্তু আমদানি হবে, ধীরে ধীরে আমদানি হয়ে চলেছে এবং আরো আমদানি হবে। তো দর্শক এই ভিডিও এই পর্যন্ত আমি সমাপ্ত করতেছি, ভালো থাকবেন। আর এখানে আরেকটি ছোট্ট গরুর একটু দাম দরের ধারণা নেওয়ার চেষ্টা করব। এই গরুটা 90 এর আশেপাশে হইলে ঠিক আছে, দেখি কত দাম চাই। কার এটা গরু আপনার, বয়স কি? দুই দাদা কয় মাসের গাব আছে? 10 মাস? 10 মাস তো হয় না চাচা, না 10 মাস তো, হ্যাঁ 10 মাসে, 10 মাসে তো বাচ্চা দিয়ে বাচ্চা। আচ্ছা কত চাচ্ছেন দাম? 1,05,000। কত দাম বলে কাস্টমার? 90 পয়সা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক ডিজাইন কিন্তু অনেক সুন্দর, কম রেটে আর কি ছোট গরু। তো যাই হোক, আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।